সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফ্রান্স না যুক্তরাজ্য কার পক্ষে দোকান চলছে ধোয়াশা করোনা ভাইরাস ইস্যুতে চীনকে আক্রমণ বন্ধ করুন বলছে ক্ষুব্ধ বেইজিং ইরানের ব্যাপারে সত্য কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানালেন দুশ্চিন্তার কারণ ফাঁকা বুলি অনেক হয়েছে কয়েক মাস ধরে তেহরান বাস্তব পদক্ষেপের অপেক্ষায় আছে বললেন খাতিব জাদেহ মাদক পাচার মামলায় সাজাপ্রাপ্ত চেক মডেলকে হঠাৎ ছেড়ে দিল পাকিস্তান অনাহার দূর করতে নিজের সম্পত্তি ঘোষণা দিলেন মাস্ক এবং নানা অভিযোগ গ্রেফতার ও বিচারের মুখোমুখি একুশ বছর বয়সী মার্কিন আইন দর্শক বিশ্ব থেকে অনাহার দূর করতে নিজের সম্পত্তি বিক্রি ঘোষণা দিয়েছেন টেসলার চিফ এলন মাস্ক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ ফ্রান্স না মাসুম যুক্তরাজ্য কার পক্ষে এর দোকান এর দোকান বাইডেন বৈঠক ইতালিতে হবে নাকি স্কটল্যান্ডের গ্লাসগোয় হবে এ নিয়ে একটি ধোয়াশা ছিল তুরস্কের পক্ষ থেকে এই দুই নেতার মিটিং করানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছিল এবার বাইডেনের সাথে দেখা না হলে লিরার উপর নেতিবাচক প্রভাব পড়বে তাই এই বৈঠক হতে হবে ইতালিতে জি টোয়েন্টি সম্মেলনে হলেই ভালো না হলে সেই গ্লাসগো পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত ইতালিতেই তাদের বৈঠক হয় যদিও বৈঠকে দুদেশের মধ্যে অমীমাংসিত কোনো সমঝোতা হয়নি তবে ইতিবাচক সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন দুই নেতাই যদিও এগুলো লোক দেখানো তবুও তুরস্কের জন্য কম কিসের বাইডেনের সঙ্গে বৈঠক তো হয়েছে এখন এটাকে ইতিবাচকভাবে দেখাবে সরকারি পক্ষ ইতালি এবং ফ্রান্সের সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের পর এর দোকান ঘোষণা দেন ইতালি ফ্রান্স এবং তুরস্ক যৌথভাবে সামরিক শিল্পের উন্নয়নে কাজ করবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটেনের সাথে চলমান বিবাদ নিয়ে বলেন যুক্তরাজ্য যদি সমুদ্রে মাছ ধরা নিয়ে ফ্রান্সের সাথে সমঝোতায় না আসে তাহলে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে যাবে এর দোকানের ইতালিতে সংগঠিত জি সম্মেলন থেকে সরাসরি স্কটল্যান্ডের গ্লাসগোয় কোপ টোয়েন্টি সিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের কথা থাকলেও তিনি দেশে ফিরে এসেছেন কারণ ব্রিটিশ সরকার এর দোকানের সফরসঙ্গীদের সংখ্যা এবং তাদের ব্যবহৃত গাড়ির সংখ্যাও কমিয়ে আনতে চাপ দেয় অর্থাৎ এর দোকানের সিকিউরিটি প্রোটোকল সাধারণ একজন রাষ্ট্রপ্রধানের পর্যায়ে নামিয়ে আনে যেটা তিনি মেনে নিতে পারছেন না শেষ পর্যন্ত এই নিরাপত্তা প্রোটোকলের কারণে এর দোকান কোপ টোয়েন্টি সিক্স শীর্ষ সম্মেলনে যোগদান বাতিল করেন যদিও পরবর্তীতে ব্রিটিশ সরকার এর দোকানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মানের প্রোটোকল দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু তাতে এর দোকানের মন গলাতে পারেনি করোনা ভাইরাস ইস্যুতে চীনকে আক্রমণ বন্ধ করুন এই প্রশ্নের উত্তর নিয়ে কাটাঝেরা চলছে বহুদিন ধরে চীনের উহানে প্রথম সংক্রমণের খবর মেলে আমেরিকার দাবি চীনই তার উৎস কিন্তু চীনের পাল্টা দাবি তারা উৎস নয় আরও আগে ভাইরাস ছড়িয়েছিল আমেরিকায় দু এই মর্মে রিপোর্ট প্রকাশ করে ফেলেছে আমেরিকা তার সাম্প্রতিকতম রিপোর্টে লিখেছে চীনের সহযোগিতা ছাড়া কোনো দিন এই ভাইরাসের উৎস জানা সম্ভব হবে না এতে ক্ষুব্ধ বেইজিং চীনের দিকে এভাবে আঙুল তোলাকে তারা রাজনৈতিক ও মিথ্যাচার বলেছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা এসে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার আগেও ভাইরাসের উৎস সন্ধানে আমেরিকা তদন্ত করেছিল তাতে স্পষ্ট উত্তর মেলেনি এবারে নব্বই দিন ব্যাপী পর্যালোচনার পর আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে কোন প্রাণীর থেকে মানুষের দেহে সংক্রমণ ঘটেছিল নাকি গবেষণাগার থেকে ছড়িয়েছিল ভাইরাস প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয় যতদিন না পর্যন্ত চীন দিচ্ছে রিপোর্টে অভিযোগ করা হয় চীন এখনও গোটা বিশ্বের থেকে অনেক কিছুই লুকোচ্ছে তারা সহযোগিতা না করলে করোনা ভাইরাসের উৎস জানা অসম্ভব তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যাবে না কিছুতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন রবিবার একটি বিবৃতি দিয়ে বলেন চীন আগস্টেই আমেরিকান রিপোর্টের করা নিন্দা করেছিল তিনি বলেন আমেরিকা যতবারই রিপোর্ট প্রকাশ করুক না কেন আর যত রকমের কথায় বলুক না কেন ওদের রিপোর্টের প্রকৃতি বদলাবে না সম্পূর্ণ রাজনৈতিক ও মিথ্যাচার আমেরিকার গোয়েন্দা বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তাকে রাজনীতিকরণের জলজন্ত উদাহরণ হিসেবে দেখছে বেইজিং তাদের বার্তা চীনকে আক্রমণ করা বন্ধ হোক ইরানের ব্যাপারে সত্য কথায় বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানালেন দুশ্চিন্তার কারণ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন বৈরুতের সঙ্গে রিয়াদের সমস্যা লেবাননের তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও অনেক ঊর্ধ্বে লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়ায় ইরানের মৃত্যুদের শক্তি বৃদ্ধি সৌদি আরবের জন্য সমস্যার মূল কারণ সম্প্রতি লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন ইয়েমেনে এখন সৌদি আগ্রাসন বন্ধ করার সময় এসেছে ইয়েমেন যুদ্ধকে তিনি বাজে যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন আরব দেশগুলোর মধ্যে যুদ্ধকে তিনি সমর্থন করেন না তিনি আরও বলেছিলেন যে ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথিয়া আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করছেন ইয়েমেন যুদ্ধে বর্তমানে সৌদি আরবই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তার এই মন্তব্যের পর সৌদি আরব রিয়দে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে একই পথ অনুসরণ করেছে বাহরাইন এবং কুয়েত পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরবের এই কঠোর প্রতিক্রিয়া থেকে প্রথম থেকে বোঝা যাচ্ছিল ইয়েমেন বিষয়ে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্য প্রধান সমস্যা নয় বরং মূল সমস্যা এসব অনেক ঊর্ধ্বে আর সেটা হচ্ছে ইরান আল আরাবিয়াকে দেশ সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি এবং এ অঞ্চলের শক্তির ভারসাম্য ইরানের নেতৃত্বে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর অনুকূলে চলে যাওয়ায় সৌদি আরব খুবই অসন্তুষ্ট সৌদি সরকার লেবাননের হিজবুল্লাহকে পশ্চিম এশিয়া ইরানের প্রধান এবং গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করে সে কারণে ইএমএন ইস্যুতে লেবাননের তথ্যমন্ত্রী বক্তব্যকে অজুহাত করে সৌদি সরকার লেবাননের হিজবুল্লার উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন লেবাননের সমাজে বড় ধরনের পরিবর্তন বা সংশোধন দরকার কেননা লেবানন সরকারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে ইরান সমর্থক হিজবুল্লাহ বড় ভূমিকা রাখছে এক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনা দরকার তিনি আরো বলেন লেবাননের রাজনৈতিক অঙ্গনেও হিজবুল্লার একক আধিপত্য এবং প্রভাব সৌদি আরবকে উদ্বিগ্ন করে চলেছে এই অবস্থায় লেবাননের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরব গত এক দশক ধরে নানা কৌশলে ইসরায়েল বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে রিয়াদ ব্যর্থ হচ্ছে বাস্তবতা হচ্ছে সৌদি আরবের তেল বেচার ডলার পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো বিশেষ করে আমেরিকার পকেটে চলে যাচ্ছে এই অর্থের মালিক সৌদি আরব হলেও তারা এই অঞ্চলে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সৌদি সরকার মনে করে ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর কারণে ক্ষেত্রে তারা ব্যর্থ বা পরাজিত হয়েছে বিশ্বের ব্যাপার হচ্ছে সৌদি আরবের সামান্যতম গণতন্ত্র নেই অথচ তারা ইরাক ও লেবাননে ইরানের মিত্র ইসলামী প্রতিরোধ যোদ্ধাদেরকে পরাজিত করার জন্য বিপুল অর্থ ব্যয় করছে তারা আরব দেশগুলোতে গৃহযুদ্ধ বাঁধিয়ে কিংবা আয়েস সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ইরানের মিত্রদেরকে দুর্বল করার চেষ্টা করছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে অজুহাত বানিয়ে সেই একই চেষ্টা অব্যাহত রেখেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরব এমন সময় লেবাননের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে যখন আগামী মার্চে ওই দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে যেহেতু সৌদি আরব জানে যে হিজবুল্লাহকে ঠেকানো সম্ভব নয় সে কারণে তারা ভিন্ন কৌশলে ওই দেশটির রাস্তায় সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কয়েক মাস ধরে তেহরান বাস্তব পদক্ষেপের অপেক্ষায় আছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ বলেছেন তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে ইরান অপেক্ষা করছে তিনি বলেন ইরান এরই মধ্যে আমেরিকার কাছ থেকে বহু ফাঁকা বলি শুনেছে এখন বাস্তব পদক্ষেপ দেখতে চায় সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাঈদ খতিব যাতে এসব কথা বলেন তিনি আরো বলেন বাস্তব ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোন সংলাপে বসবে না এটাই স্বাভাবিক ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতিবদ্ধ এবং বাস্তব পদক্ষেপ নেয়ার উদ্দেশ্য নিয়েই নিয়ে আলোচনা হতে হবে পরমাণু সমঝোতায় বিষয়ে আমেরিকা প্রস্তুত বলে ওয়াশিংটন যে দাবি করছে তা করে নাকি বলেন আমেরিকার পরিকল্পনা ও কাজকর্ম এমন দাবি প্রমাণ করতে এ পর্যন্ত ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন এই সমঝোতা বানচাল করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকা চালায়নি মাদক পাচার মামলায় সাজাপ্রাপ্ত চেক মডেলকে হঠাৎ ছেড়ে দিল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাদক পাচার মামলায় এক চেক মডেলকে দেয়া আট বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেছেন আদালত ওই নারীর নাম তেরেজা হাসকোভা বিমানবন্দর পুলিশ আটক করে তার সুটকেসে কেজি হেরোইন পাওয়া যায় তিনি আবুধাবির ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করছিলেন তবে পঁচিশ বছর বয়সী ওই নারী মডেল দাবি করেন মাদক তার নয় কেউ তার লাগেজে ওটা রেখেছিল তবে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে আট বছর আট মাস কারাদণ্ডাদেশ প্রদান করা হয় তিনি নভেম্বরের তারিখে এক এই দণ্ডদেশের বিরুদ্ধে আপিল করেন হাসকোভার আইনজীবীর একটি বিবৃতি নিশ্চিত করে যেটিতে লেখা ছিল একটি আপিল আদালত পাকিস্তানের চেক নাগরিককে খালাস করার সিদ্ধান্ত নিয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি তবে চেক পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন হাসকোভার আইনজীবী জানিয়েছেন তাকে শিগগিরই মুক্তি দেওয়া হবে চেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আরও বলেন কনসুলর বিভাগ তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভাবছে উল্লেখ্য পাকিস্তান আফগানিস্তান থেকে মধ্য এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকায় মাদক চোরাচালানের একটি বড় রুট অনাহার দূর করতে নিজের সম্পত্তি বিক্রি ঘোষণা দিলেন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার বিশ্ব থেকে অনাহার দূর করার জন্য এগিয়ে এসেছেন টেসলার চিফ ইলন মাস্ক ঘোষণা করেছেন যদি জাতিসংঘের কর্মকর্তারা তাকে গ্যারান্টি দেন যে তার ছয় বিলিয়ন ডলার দিয়ে বিশ্বে অনাহার মিটবে তাহলে তিনি নিজের শেয়ার বিক্রির জন্য প্রস্তুত নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই কথা জানিয়েছেন খোদ টেসলার চিফ ইলন মাস্ক মাস্ক জাতিসংঘের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলি টুইট রিটুইট করে লেখেন যদি বিশ্ব খাদ্য সংস্থা এই টুইট থ্রেডে এটা বলে দেয় যে ছয় বিলিয়ন ডলারে বিশ্বে অনাহারের কিভাবে মিটবে তাহলে আমি এখনই টেসলার স্টক বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত উল্লেখ্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড একটি সাক্ষাৎকারে বলেছিলেন চিফের মোট সম্পত্তির মাত্র শতাংশ পরিমাণ গোটা বিশ্বের মানুষের খাদ্যাভাব দূর করতে পারে তিনি আরো বলেছিলেন ইলন মাস্কের সম্পত্তি তিনশো বিলিয়ন ডলারের বেশি আর দ্বিতীয় স্থানে রয়েছে জেফ বেজস তিনি একশো পঁচানব্বই বিলিয়ন ডলারের মালিক এই দুজন বিশ্বের খাদ্যাভাব মেটাতে পারেন ডেভিড ওয়েসলি বলেছিলেন ইলেন মাস্কের কাছে এটা একটা সুবর্ণ সুযোগের মতো উনি মাত্র দুই শতাংশ মানে ছয় বিলিয়ন ডলার দিয়ে বিশ্বের খিদে মেটাতে পারবেন ডেভিড এই বয়ান টুইটারে লেখেন আর এর জবাবে টেস্তার চিফ ইলন মাস্ক বলেন তিনি নিজের সম্পত্তির ছয় শতাংশ দিতে রাজি তবে জাতিসংঘের আধিকারিককে এটা স্পষ্ট করতে হবে যে তিনি এই টাকা বিশ্বের খিদে মেটানোর জন্য কিভাবে ব্যবহার করবেন টেসলার চিফ আরও বলেন জাতিসংঘকে নিজেদের খরচ সর্বজনীন করতে হবে মানুষও দেখবে তারা কিভাবে খরচ করছে প্রসঙ্গত টেসলার মালিক ইলন মাস্ক এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ওনার কাছে তিনশো বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে এমনকি ওনার সম্পত্তির মোট পরিমাণ পাকিস্তানের জিডিপি থেকেও অনেক বেশি তিনশো বিলিয়নের গন্ডি পার করা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে উঠে এসেছেন ইলন মাস্ক নানা অভিযোগ গ্রেফতার ও বিচারের মুখোমুখি একুশ বছর বয়সী মার্কিন আইন প্রণেতা কানসাস রাজ্যের একুশ বছর বয়সী এক রিপাবলিকান আইন প্রণেতাকে গত সপ্তাহের শেষে পারিবারিক সহিংসতার জেরে গ্রেফতার করা হয়েছিল দ্য কানসাস সিটি স্টার পুলিশ রেকর্ডের বরাদ দিয়ে এ তথ্য জানায় জনসন কাউন্টি শেরিফের অফিসের রেকর্ডের বরাদ দিয়ে সংবাদপত্রটি জানায় শনিবার সন্ধ্যায় কানসাসের ওভারল্যান্ড পার্কে রিপাবলিকান অ্যারন কোলম্যানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় সেখানে তিনি রবিবার সকাল পর্যন্ত ছিলেন গ্রেফতার পরবর্তী পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি কোলমেন সোমবার বিকেলে ভিডিওর মাধ্যমে বিচারকের সামনে হাজির হবেন কোলমেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2020 সালে নভেম্বরে নির্বাচিত হন তার প্রচার অভিযানের সময় তিনি তথাকথিত রিভেঞ্জ পর্ন ছড়ানোর কথা স্বীকার করেন এবং তাকে অপমানজনক আচরণের জন্য অভিযুক্ত করা হয় গত জুনে তিনি মিডল স্কুলে পড়ার সময় হুমকি ও রিভেন্স পর্ন বিতরণের ঘটনা স্বীকার করেন এবং ক্ষমা চান গত আগস্টে একজন নারী তার বিরুদ্ধে শ্বাসরোধ করার অভিযোগ এনেছিলেন এবং দু সালের ডিসেম্বরে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে রসিকতা করার পরে তাকে আত্মহত্যায় প্রচিত করেন গত সপ্তাহে কোলম্যানকে কানসাস ডিপার্টমেন্ট অব লেবারের অফিস থেকেও নিষিদ্ধ করা হয় এ বিষয়ে কলম্যানের দফতরে যোগাযোগ করা হলেও সেখান থেকে কোনো জবাব পাওয়া যায়নি রবিবারের এক বিবৃতিতে কানসাস হাউস ডেমোক্রেটিক নেতা টম সয়ার এই ঘটনাগুলোকে অত্যন্ত বিরক্তিকর বলে অভিহিত করেন এবং কোলম্যানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ